বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর, বিভিন্ন দেশের মোটর নিয়ে এসে থাকি এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর কাস্টমার রিভিউ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়ে এসে থাকি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি, এক ভাই এসেছে, ওনার নাম আব্দুর রাজ্জাক, সারেকান্দি বগুড়া জেলা আর কি, সারেকান্দি থানা, আপনার বাসার ওই গ্রামের নাম তো কিছু চরপাচা, চরপাচা, চরসন পাচা না, আচ্ছা চরসন পাচা, আচ্ছা চরসন পাচা, এটা একটা ইয়ের মধ্যে আর কি, চরের মধ্যে আর কি, চরের মধ্যে না, আচ্ছা চরের মধ্যে, আচ্ছা চর এলাকা থেকে উনি এসেছেন, চরসন পচা এলাকা থেকে, সারিয়াকান্দি থানা বগুড়া জেলা। ওনার কাছে আমি দীর্ঘদিন আসলে বাইরে থাকতেছিল আর কি, প্রবাসী ভাই ছিল, উনি এসেছেন, ওনাকে আমি একটা মোটর দিয়ে দিলাম। ওনার ফোন নাম্বার হচ্ছে এটা 017-04-99-1428। ওনাকে আমি 5 বছরের গ্যারান্টি সহকার মোটর দিয়ে দিলাম, মোটর প্রোডাক্ট সিকিউরিটি প্রোডাক্ট সহ সব কিছু দিয়ে দিয়েছি এবং 2 নম্বর হলারও উনি নিয়েছেন আর কি। উনি ওনাকে অনেক সুপার ডিসকাউন্ট মোটর দেওয়া হয়েছে আর কি। এখন বোর্ড টোর্ড সব সেট আপ কমপ্লিট। ওনাকে যে মোটরটা দিয়েছি আমি, মোটরের নাম এমইজেড, একটা মোটর এমইজেড মোটর এটা, এবং স্টার্টার থেকে শুরু করে পুরো বোর্ড একবার কমপ্লিট করে দিয়েছি আর কি। এটা ওনার ফোন নাম্বার, আপনারা পরবর্তী সময়ে এই নাম্বারগুলো ফোন দিয়ে জানতে পারবেন মোটর পারফরমেন্স কীরকম, অর্থাৎ আজ থেকে 1 মাস পর হোক বা 2 মাস পর, এরকম এই নম্বরে কল করে আপনি জানতে পারবেন। অথবা যারা দূর থেকে আসবেন বা আসতে আপনারা পারবেন না, অবশ্যই অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে আমি প্রসেসিংটা বলে দেবো। এরপর আমরা এখন সরাসরি উনি যে মোটরটা নিয়েছে আর কি, সেই মোটরটা আপনাদেরকে দেখাবো যে কী মোটর নিয়েছে এবং বোর্ড সেটা কমপ্লিট সহ। চলুন আমাদের সাথেই। আপনারা লক্ষ্য করুন, উনি যে মোটর সহ যে হলার এবং বোর্ডটা নিয়েছে আর কি, দেখুন আমরা প্রদীপ কোম্পানি, অরিজিনাল প্রদীপ কোম্পানি দিয়ে কিন্তু 200 অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু অলরেডি বোর্ডটা সেট আপ করে দিয়েছি আর কি। এবং জাহাজের যে এমসিবিটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, জাহাজের যে এমসিবিটা রয়েছে জেকে জাপানের, এটাতে কিন্তু অলরেডি কেবল লাক্স দিয়ে কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। এখানে কোন ফেজে কীরকম রয়েছে আর কি ভোল্টেজ, তার জন্য চেক করার জন্য কিন্তু অবশ্যই ভোল্ট মিটার প্রয়োজন, অথবা না হলে এক ফেজ যদি কখনো মিস্টেক করে আর কি, সেক্ষেত্রে কিন্তু মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বোর্ডের ভিতর যে স্টার্টারটা রয়েছে, স্টার্টারের ভিতরে কিন্তু সকল ধরনের আমরা কিন্তু সিকিউরিটি দিয়ে দিয়েছি। এক ফেজ থাকবে না, মোটর কিন্তু চালু হবে না আর কি, এই সিস্টেম। অথবা মোটর চলতে যদি এক ফেজ যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু মোটর অফ হয়ে যাবে, সকল ধরনের সিকিউরিটি দিয়েছি। এবং এখানে 4 পিস বাটাম হোল্ডার দিয়ে কিন্তু সেট আপ করা রয়েছে আর কি, তার বিদ্যুৎ আছে না নাই আর কি সেক্ষেত্রে কিন্তু তা জানতে পারবে। এখানে যে হলার আপনি দেখতে পাচ্ছেন, এই হলারটা কিন্তু আমরা তাদের কাছে বিক্রি করলাম। হলারের মূল্য 25,650 পুলিশ সহ, এবং এই বোর্ডটা দিয়েছে আর কি তাদেরকে। মোটরের সামনে কার যে ফেসটা রয়েছে আপনি দেখতে পারবেন, যে মোটরটা নিয়েছে এই মোটর কিন্তু আমার কাছে আর 1 পিস রয়েছে, এই এমইজেড মোটরটা, এটা দেখতে পাচ্ছেন। স্টার্টার আপনাদেরকে দেখাতে পারলাম না যেহেতু সিকিউরিটি আর একটা অনেক ভিডিও দেওয়া রয়েছে। এই সাইডটা কিন্তু এমসিবি রয়েছে, এটা দেখুন অনেক হেভি একটা, মিনিমাম এটা 20 বছর আশা করি নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। জেনে নিয়েছে আর কি, আমরা সরাসরি এখন তার সাথে কথা বলবো। আব্দুর রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘদিন প্রবাসে ছিলেন আর কি সৌদি আরবে, তারপরে দেশে আসছেন কবে? দেশে আসছি 2.5 মাস। 2.5 মাস হচ্ছে, আচ্ছা আচ্ছা। আপনি তো মোটর তো কোনো কিছু চেনেন না আর কি? না। আচ্ছা, এই বিষয়ে আমি তো অনেক আপনাকে কথা বলছি আর কি, অনেক কিছু জানতে পারছেন না আপনি এই বিষয়ে আর কি। প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো আপনার নাম এবং ঠিকানা আর কি। আমার নাম মোহাম্মদ রাজ্জাক প্রামাণিক, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়া। আচ্ছা, গ্রামের নাম? গ্রাম ছনপাচা, চরছনপাচা, চরের ভিতর। আচ্ছা, এটা কোন পাড়া কোনো উল্লেখ আছে নাকি? ছনপাচাই, ইন্দ্রনারা গ্রাম। আচ্ছা আচ্ছা,
আচ্ছা গ্রাম, ওখানে আপনার নৌকা করে যেতে হয় না? জি নৌকা। আচ্ছা ওই এলাকার আশেপাশের লোকজন আপনার নাম বলে চিনতে পারবে তো? জি চিনতে পারবে। আচ্ছা আপনার ফোন নাম্বার কিন্তু অলরেডি অনলাইনে কিন্তু দেওয়া হয়েছে, অনেক কাস্টমার হয়তো বা ফোন যাচাই করার জন্য তারা ফোন দেবে আপনাকে। ডাক নাম রায়হান করে, রায়হান করে গেলে সবাই চিনতে পারবে। রায়হান, আপনার ডাক নাম রায়হান না? যাই হোক, রায়হান ভাই আমি যেটা বলতেছি আর কি, অনেক কাস্টমার আপনি কাউকে ফোন দিব, ফোন দিয়ে একটু জানতে চাইবে যে মোটরটা কীরকম চলতেছে, যা শুধু তাই বলবে না, ঠিক আছে, ভালো চলে ভালো, খারাপ চলে খারাপ, আর যদি মোটর গরম টরম হয় এই বিষয়ে কথা বলবেন আপনি। আপনার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবেন, যদি কাস্টমার কাস্টমার ফোন দিলে কাস্টমারকে বলবো। আচ্ছা বলবেন আর কি সুবিধা পেয়েছেন, বিদ্যুৎ খরচ কীরকম হচ্ছে সব কিছু, তারা দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার আপনার এলাকায় আশেপাশে হতে পারে বা আপনি সেখানে গেল যাওয়ার পর দেখতেছে আপনি রাইস মিল দিয়েছেন কীরকম চলতেছে, খোঁজ খবর নিতে পারেন। আচ্ছা আপনি এখানে আমাদের এখানে কীরকম মোটর দেখতে পাচ্ছেন, কতগুলো মোটর রয়েছে? মোটর তো বহুত, মোটর গোডাউন। ও আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে অনেক কাস্টমার দূরে থেকে তারা আসতে পারবে না আর কি, তারা দেখা যাচ্ছে অনলাইনে অর্ডার করলো, করার পর দেখা যাচ্ছে তারা ফোনে তো অনেক ভিডিও দেওয়া আছে আমার ইউটিউবে, তো তারা সেখান থেকে দেখার পর দেখা যাচ্ছে যে অনেক লোক দূরে থেকে অর্ডার করবে, আমরা তো 50% টাকা নিই আর বাকিটা কমিশন দিয়ে দিই, তারা কি ভালো মোটর পেতে পারে কি আশা করবে? ভালো হয়তো, ভালো মোটর পাবে নাকি? পাবে। আচ্ছা এখানে তো অনেক ধরনের মোটর আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু জানতে পারলেন তার থেকে যে আপনারা কিন্তু যদি অর্ডার করেন অবশ্যই ভালো হবে, এবং উনি কিন্তু কালকে আমাকে কত টাকা দিয়েছিলেন অ্যাডভান্স? 1 লক্ষ। 1 লক্ষ, টোটাল বিল কত হয়েছিল? 1,17,000। 1,17,000 টাকা বিল হয়েছে, ওনাকে আমি সুপার ডিসকাউন্ট দিয়েছি আর কি, দিয়ে 1,17,000 ছিল, তা সেখান থেকে আমি কত টাকা লেস করছি? 500 টাকা, তারপরেও আবার লেস করে দিলাম আপনার অনুরোধে আর কি। যাই হোক, দেখা যাচ্ছে অনেক কাস্টমার আমাকে অগ্রিম দিতে ভয় করে আর কি, যে অ্যাডভান্স দিলে টাকাটা করে মানে মার হয়ে যায় আর কি। না না ওর সমস্যা নেই, আমি তো কালকে অ্যাডভান্স 1,00,000 টাকা দিয়ে চলে গেছি, কোনো কিছুই তো নেই নি। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি এখানে আসছেন আর অনেকেই দেখা যাচ্ছে অনলাইনে বিকেশে টাকা না, ওইগুলো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে, অনেকেই এন্টারপ্রাইজে ওইগুলো কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলানো ভালো হলো। তাহলে আপনারা যে উনি যে মোটরটা নিয়েছে এটি আমার কাছে বর্তমানে আর 1 পিস মোটর রয়েছে, সেই মোটরটা আপনাদেরকে আমি দেখাবো এখন, উনি যে মোটরটা নিয়েছে আর 1 পিস আমার কাছে রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই মোটরটাও নিতে পারেন আর কি। এই যে উনি যে মোটরটা নিয়েছে আর কি, এই MBZ মোটরটা নিয়েছে, আপনারা দেখুন এই মোটর কিন্তু সম্পূর্ণ আপডেট একটা মোটর, আমি কিন্তু আপডেট মোটর আসার সঙ্গে সঙ্গে আপলোড করে দিই আর কি, এই মোটর সময় তো দিচ্ছিলাম না আর কি, সময় পাইনি আর কি, সময়ের অভাবে এখন দিয়ে দিলাম, একটা মোটর ওনার কাছে দিয়েছে আর একটা মোটর রয়েছে আমার কাছে। এটা কিন্তু অনেক সুবিধা রয়েছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এই মোটরের সুবিধা রয়েছে একটা গ্রিস কাপ রয়েছে, কিন্তু জাহাজের মোটর বেশিরভাগ মোটর সব মোটর কিন্তু গ্রিস কাপ থাকে না, কিন্তু এটা রয়েছে আর কি, অর্থাৎ আপনার 3টা নাট খুলে খুব সহজে কিন্তু গ্রিস করতে পারবেন, একটা সুবিধা রয়েছে এটা। আরও সুবিধা রয়েছে এই মোটর যে লোড ক্ষমতা রয়েছে, যে অনেক ব্যাপক ধরনের লোড ক্ষমতা রয়েছে উনি যে মোটরটা নিয়েছে আর কি, এই মোটর অনেক সুবিধা রয়েছে, বিদ্যুৎ খরচ কম হবে, পাশাপাশি সব কিছুই আর অরিজিনাল রয়েছে, অরিজিনাল কয়েল পর্যন্ত রয়েছে, এবং টেম্পারেচার যে সেন্সর রয়েছে কিন্তু সেটা কিন্তু এটা রয়েছে আর কি কয়েলের ভিতরে। ওনাকে আমি কিন্তু সম্পূর্ণ মোটর প্রোটেক্টিভ সহ কিন্তু দিয়েছি আর কি, আমাদের সাথে আপনার যে যোগাযোগ করছে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিলে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু মোটরটা অর্ডার কনফার্ম করতে পারবেন, 50% অ্যাডভান্স দিয়ে এবং বাকি 50% আপনারা কন্ডিশন দিতে পারবেন। আমাদের কাছে অনেক ধরনের অ্যাভেলেবল মোটর রয়েছে, এবং আমাদের সাথে যদি কেউ ভিজিটিং কার্ড যদি কেউ দেখতে চায় বা ভিজিটিং কার্ডের থেকে আপনাদের নাম্বারগুলো আরও 2টা রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু কল দিতে পারেন, অথবা আমার এখানে সরাসরি কিন্তু আপনারা আসতে পারেন আর কি। এটা আমার হচ্ছে ভিজিটিং কার্ড, দেখতে পাচ্ছেন এটা ভিজিটিং কার্ড, এটা এখানে 3টা নম্বর হচ্ছে 0178605051, একটা নম্বর 0174090658, একটা নম্বর 0176825230। আমাদের ঠিকানা দেখুন, সান্তাহার রোড, বীরপুকুর বাজার, কাহালু, বগুড়া। আমাদের এখানে কী কী পাওয়া যায় এখানে বিস্তারিত রয়েছে, এবং আপনার ডিসক্রিপশন বক্সে এগুলো লেখাতে দেখতে পাবেন আমাদের কী কী রয়েছে এখানে।